খারাপ, শরীর খারাপ, আমরা এসেছিলাম, আমাদের যতটা সম্ভব তাদের ছেলে হিসেবে তাদের পাশে দাঁড়ানো সেটাই করেছি, আর কিছু না। শাসক দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি কোনো ভয় দেখানো হচ্ছে এই পরিবারে কিংবা? পরিবার বলছে তো তাই, হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, কথা বললে তাদের উপর আক্রোশ নেমে আসবে, এইসব হচ্ছে, যা করে। পাঁচজন ধরা পড়ে দিলে তার বাদ বাকি জামিন হয়নি, সব ঘুরে বেড়াচ্ছে, পুলিশে কোনো স্টেপ নেয়নি, তারপর জামিন হয়েছে কি হয়নি এখন জানি না, আর কি বলবো কি আর কি। মূল অভিযুক্তরা কি ধরা পড়েছে? না, আলফাজকে বাদ দিয়ে কংগ্রেস হতে পারে না দক্ষিণ চব্বিশ পরগনায়। এত বড় ত্যাগ, এই শহীদের রক্ত কোনোদিনও ব্যর্থ হবে না। বাংলার মাটি রক্তে ভিজিয়েছে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। খুনিরা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, তাস খেলছে, নির্লজ্জ বেহায়া পুলিশ ঘুরে বেড়াচ্ছে, একটা লোক অ্যারেস্ট হয়নি। বৃদ্ধ বাবা, 80 বছরের কাছে বয়স, ডেথ সার্টিফিকেটের জন্য বারবার যাচ্ছে বিডিও অফিসে, ডেথ সার্টিফিকেট পর্যন্ত পাচ্ছে না। এটা মমতা ব্যানার্জির সরকার?